স্কুল সার্ভিস বাংলা চ্যানেলে স্বাগত ঈশ্বরগুপ্তের খল ও নিন্দুক কবিতার উপরে আজকে আলোচনা হবে কবিতাটা ঈশ্বরচন্দ্রগুপ্তের রচনা সংগ্রহ এই সংকলন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে আর কবিতাটা অন্তর্ভুক্ত হয়েছে দশম শ্রেণীর সাহিত্য সম্ভার বইয়ে ঈশ্বরগুপ্ত কবি হিসাবে তো খুব উচ্চ স্তরের একথা বলা যায় না তার কবিতাতে আবেগের উচ্ছ্বাস যতটা ছিল ঠিক ততটা ভাবের গভীরতা বা কাব্যগুণ ছিল না তবে যুগসন্ধির কবি হিসাবে বাংলা কবিতায় বা বাংলা সাহিত্যে কবি ঈশ্বরগুপ্তের একটা জায়গা প্রতিষ্ঠিত হয়ে রয়েছে এই কবিতাতে আমরা দেখব যে একটা ছোট্ট সহজ ভাবকে কেন্দ্র করে মূলত নীতিকথার মোড়কে কাব্যরূপ দেওয়া হয়েছে কবিতার নাম হচ্ছে খল ও নিন্দুক খল অর্থাৎ দুর্জন বা খারাপ মানুষ আর নিন্দুক শব্দের অর্থ হচ্ছে যারা নিন্দা করেন অন্যের ভালোটা যারা দেখতে পান না দেখতে পান না মানে যাদের চোখে পড়ে না অন্যের খারাপ গুণটা বড়ো হয়ে ওঠে এদের চোখে এবং সেই খারাপটাকেই লোকের সামনে বড়ো করে তোলে নেড়া তো স্বাভাবিকভাবেই এই কবিতাতে আমরা বুঝতে পারি যে কবিতাতে কবি এই খল এবং নিন্দুক মানুষদের চরিত্র বৈশিষ্ট্যটা আমাদের সামনে তুলে ধরবেন এবং আমাদেরকে এই শ্রেণীর মানুষের থেকে সতর্ক করবেন এবং এই আশাবাদ ব্যক্ত করবেন যে আমরা যেন খল ও নিন্দুক না হই বরং এর বিপরীত যে ভালো স্বভাবের সেই ভালো স্বভাবের মানুষ হয়ে উঠি তো এই জায়গা থেকে এই কবি এই গোটা কবিতাটাকে লিখেছেন শুরুতে বলছেন মহৎ যে হয় তার সাধু ব্যবহার উপকার বিনা নাহি জানে অপকার এখানে একটা সাধারণ সত্যকে কবি তুলে ধরলেন যে মানুষটি মহৎ হয় তিনি সব সময় সাধু অর্থাৎ ভালো ব্যবহার করেন তার ব্যবহার সব সময়ই ভালো হয় তিনি অপরের উপকার ছাড়া কখনো অপকার করতে জানেনি না এই সাধারণ সত্যটাকে কবি এবার একটা বিশেষ সত্য অর্থাৎ দৃষ্টান্ত দিয়ে ফুটিয়ে তুললেন বলছেন দেখো হো কুঠার করে চন্দন ছেদন কুঠার তার যে ধর্ম চন্দন গাছকে সে কেটে ফেলে অর্থাৎ কাঠুরিয়া তার হাতে কুঠার নিয়ে চন্দন গাছটাকে কাটে তাহলে কুঠার চন্দন গাছকে আঘাত করে বিপরীত দিকে চন্দন কি করে চন্দন সুবাস তারে করে বিতরণ চন্দন গাছ তাকে সুবাস বিতরণ করে অর্থাৎ যে মানুষটির যে আচরণ চন্দন এখানে আ মহৎ এই কারণেই তাকে আঘাত করলেও সে মানে প্রত্যুত্তরে আঘাত করছে না বরং সে তার যে ভালোটা অর্থাৎ যে সুবাস সেই সুবাসটাই ওই কুঠারকে দান করছে তো এই বিশেষ সত্য থেকে কবি এই সাধারণ সত্যে উপনীত হলেন তো এখানে একটা প্রশ্ন অলঙ্কার সংক্রান্ত আমাদের অলঙ্কার আমরা যখন পড়েছি গ্র্যাজুয়েশান বা মাস্টার্সে সাধারণ সত্য থেকে বিশেষ সত্যে বা বিশেষ সত্যের দ্বারা সাধারণ সত্যকে কিংবা কার্যের দ্বারা কারণকে অথবা কারণ দ্বারা কার্য যখন সমর্থিত হয় তখন একটা অলঙ্কার বলা হয় তাকে সেটাকে কি অলঙ্কার বলে আমাদের কারো কি মনে পড়ছে অলংকারটার নাম অর্থান্তরন্যাস এখানে অর্থান্তরন্যাস অলঙ্কারের উদাহরণ আমরা দেখি এরপর কবি বলছেন কাক কারো করেনি কারে ধন বিতরণ এখানে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এর উল্টোটা করলে একটু ভাবটা আরো সুন্দরভাবে ফুটে উঠতে পারত যদি এমন হতো যে কোকিল কারো সম্পদ হরণ করেনি আর কাক কাউকে কারো ধন বিতরণ করেনি তাহলে পরের যে ভাবগুলো আছে কবিতাতে সেটার সঙ্গে বেশি সঙ্গতিপূর্ণ হতো যাই হোক আমাদের যেভাবে রয়েছে সেইভাবেই আমরা এর ব্যাখ্যা করি কাক কারো করে নাই সম্পদ হরণ কাক কারোর সম্পদ হরণ করেনি চুরি করেনি কাক সাধারণত কিছু খাদ্যদ্রব্য চুরি করে কখনো কখনো সেটা তার প্রয়োজনের জন্যই সে করে কিন্তু একজন মানুষের সম্পদ সে কখনো হরণ করে না আবার কোকিল করেনি কারো ধন বিতরণ কোকিলও কাউকে ধন বিতরণ করে না আমরা দেখিনি যে কোকিল কাউকে ধন সম্পদ বিতরণ করছে অর্থাৎ এই জায়গা থেকে দুটো পাখি সমান কাঁখো খারাপ কোনো কাজ করে না আবার কোকিলও যে খুব ভালো কোনো কাজ করে সেটার প্রমাণ আমরা এই অংশে দেখতে পাই না দুটো পাখি তুল্যমূল্য বিচারে এই অবধি সমান কিন্তু এর পরই দুটো পাখির মধ্যে পার্থক্য এসে যায় কি বলছে কাকের কঠোর রব বিষ লাগে কানে কোকিল প্রিয় সুমধুর গানে বলছে কাকের যে আওয়াজ সেটা অত্যন্ত করকশ কঠোর সেটা কানে বিষের মতো শুনতে লাগে অপরদিকে কোকিল প্রিয় কোকিলের ডাক খুব মিষ্টি এই কারণে কোকিল অখিল প্রিয় অখিল অর্থাৎ বিশ্ব এই বিশ্বের প্রতিটা মানুষের কাছে কোকিলের ডাক প্রিয় সেটা কানে সুমধুর শুনতে লাগে তার গানটা এখানে এসেই দুটো পাখির মধ্যে কবি পার্থক্য তুলে ধরছেন যে একটা পাখির যে কথা সেটা অনেক বেশি কর্কশ আর একটা পাখির কথা অনেক বেশি মিষ্টি এই কারণেই কর্কশ সুরের পাখিটা মানুষের কাছে অপ্রিয় আর কোকিল যার মিষ্টি গলা সে মানুষের কাছে প্রিয় তো এই কথার মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চাইছেন এরকম প্রশ্ন এসে যায় আসলে কবি বলতে চাইছেন এরকম যে আমরা এই পৃথিবীতে যে মানুষদের দেখি হয়তো দুজন মানুষ কেউ কারোর উপকারও করেন না ক্ষতিও করেন না এমন মানুষ কিন্তু সেই দুজন মানুষের মধ্যে একজন মানুষের আচার আচরণ একটু কর্কশ আর একজন মানুষের কথাগুলো মিষ্টি বা ভালো তার আচার আচরণ বা তার কথাবার্তা মধুর সাধারণভাবে মানুষ এই মধুর সুরে কথা বলা মানুষটাকে পছন্দ করেন ওই কর্কশ সুরে কথা বলা মানুষটাকে সাধারণত মানুষ অপছন্দ করেন এর মধ্যে দিয়ে কবি বলতে চাইছেন যে আমাদের আচরণে যেন নম্রতা থাকে আমাদের কথা বা আমাদের অন্যের প্রতি যে আচরণ সেই আচরণটা যেন মধুর হয় এরপর বলছেন গুণময় হইলেই মান সব ঠাই যদি আমরা গুণপূর্ণ হই গুণী হই তবে আমরা সব জায়গাতে মান সম্মান পাব গুণহীনে সমাদর কোনোখানে নাই গুণহীন যারা তাদের কোনো জায়গাতে সমাদর নেই এখান থেকে প্রশ্ন আসতে পারে এরকম যে গুণহীনে সমাদর কোনোখানে নেই এই কবিতাতে কবি কোন কোন দৃষ্টান্তের সাহায্যে এটা বুঝিয়েছেন তো আমরা সেখানে কাকের প্রসঙ্গ আনতে পারি এরপর বলছেন শাড়ি আর সুখ পাখি অনেকেই রাখে যত্ন করে কে কোথায় কাক পুষে থাকে বলছে সুখ সারি পাখি এটা যদিও একটা কাল্পনিক পাখি অনেক ক্ষেত্রে অনেকে বলে থাকেন যে টিয়া পাখির মতো খানিকটা দেখতে হয় কিন্তু সুখ সারি মূলত আমাদের যে যেসব কিংবদন্তিতে যে গল্পগুলো প্রচলিত রূপ কথায় সেখানে আমরা এই পাখিদের কথা শুনে থাকি তো এই সুখ সারি পাখি কবি বলছেন এই রকম মিষ্টি পাখি মানুষ পুষে থাকে কখনো মানুষ কাক পুষে থাকে না যত্ন করে তার মানে যারা কর্কশ তাদেরকে সমাদর কেউই করেন না যারা মিষ্টি সুরের মানুষ তাদেরকেই সব জায়গায় সমাদর করা হয় এরপরে অধমে রতন পেলে কি হইবে ফল উপদেশে কখনো কি সাধু হয় খল বলছে অধমে রতন পেলে কি হইবে ফল যে অধম সে যদি ভালো একটা রত্ন পায় তার ফল কি হবে ভালো কিছু হবে না বলছে উপদেশে কখনো কি সাধু হয় খল যে মানুষটা খল অর্থাৎ দুর্জন খারাপ মানুষ সে কখনো উপদেশ শুনে কি আর সাধু হয়ে যায় দু একটা ব্যতিক্রমী উদাহরণ এরকম আছে যেমন আমরা কথায় কথায় উদাহরণ বলি রত্নাকর বাল্মীকি হয়েছিলেন একটা সময় কিন্তু কবি এখানে বলছেন যে সাধারণত যারা দুর্জন তারা উপদেশে যে একেবারে সাধু হয়ে গেছেন এমন উদাহরণ খুব কম দেখা যায় ভালোমন্দ মন্দ আধারেতে ধরে ধরে ভূজঙ্গ অমৃত খেয়ে গরল উগরে বলছে ভালো মন্দ দোষ গুণ আধারেতে ধরে ভালো মন্দ দোষ গুণ এই যে বৈশিষ্ট্যগুলো বা এই ধর্মগুলো এগুলো আধারেতে ধরে আধার মানে কি পাত্র বা আশ্রয় অর্থাৎ এই গুণগুলো যে মানুষটা বা যে প্রাণী বা যে জীব বা যে অস্তিত্বকে আশ্রয় করে থাকে সেই অস্তিত্বের নিজস্ব ধর্ম অনুসারেই এই গুণগুলোর কোনটা সেখানে প্রকটিত হবে সেটা নির্দিষ্ট হয় যেমন এরপরে উদাহরণে বলছেন ভুজঙ্গ অমৃত খেয়ে গরল উগরে ভুজঙ্গ অর্থাৎ সাপ তাকে তুমি যতই অমৃত পান করাও তার গলা থেকে যে উদ্গীরণ ঘটবে সেটা গরল অর্থাৎ আশ্রয় কি মানে আধার কি ভুজঙ্গ তাহলে ভুজঙ্গকে যতই আমরা অমৃত খাওয়াই না কেন ভালো কিছু কোয়ালিটি তার মধ্যে দিই না কেন সে যখনই কিছু ফল বিতরণ করবে সেটা অবশ্যই খারাপ কিছু গরল এটা হবে এই জন্যই আগের কথা বলছেন যে ভালো মন্দ দোষগুণ আধারেতে ধরে অর্থাৎ এই গুণগুলোর মধ্যে কোনটা প্রকাশিত হবে সেটা নির্ভর করে ওই আধারের ওপর আশ্রয়ের ওপর লবণ জলধি জল করিয়া ভক্ষণ জলধর করিতেছে সুধাবরিষণ বলছে যে লবণ জলধি জল করিয়া ভক্ষণ জলধর করিতেছে সুধাবরী জলধর অর্থাৎ যিনি জল ধারণ করেন কে মেঘ বলছে যে মেঘ কি করে মেঘ তৈরি হয় কি করে না আমরা সবাই জানি যে সমুদ্র থেকে যখন প্রচণ্ড গরম হয় তখন সমুদ্রের জলটা বাষ্পীভূত হয়ে ওপরে গিয়ে আস্তে আবার ঘনীভূত হয়ে একটা সময় মেঘের আকার ধারণ করে তো মেঘ সে সমুদ্রের ওই লবণাক্ত জলটা গ্রহণ করে কিন্তু সে যখন বর্ষণ করে অর্থাৎ বৃষ্টি হয়ে ঝরে তখন কিন্তু সেই লবণাক্ত জলটা ঝরে না বৃষ্টির জলটা সুধাময় সেটা কি করে এই পৃথিবীকে সমৃদ্ধ সমৃদ্ধিশালী করে তোলে সমৃদ্ধ করে তোলে তার থেকে ফসল ফলে বন জঙ্গলগুলো সুন্দরভাবে ফুটে ও সমৃদ্ধ হয় নদী নালা পরিপুষ্ট হয় অর্থাৎ ভূজঙ্গকে অমৃত খাওয়ালেও খারাপ ফলই সে দান করবে অপরদিকে এই যে মেঘ সে খারাপটা গ্রহণ করেও ভালোটাকেই আমাদেরকে দান করবে এই দুটো সাধারণ বিশেষ যে সত্য সেখান থেকেই কবি এই সাধারণ সত্যে উপনীত হয়েছেন এরপরে কবি বলছেন সুজনে সুজস গায়ে কুজস ঢাকিয়া কুজনে কুরব করে সুরব নাশিয়া। বলছে সুজনে সুযশ গায় সুজন যিনি ভালো মানুষ তিনি সুযশ গান তিনি সবসময় যশ মানে খ্যাতি তিনি সবসময় সুখ্যাতি গান করেন আর কুযশ ঢাকেন তিনি সব সবসময় কুখ্যাতি সময় ঢেকে রাখেন যে মানুষটি সুজন তিনি কোনো একজন মানুষের খারাপ যদি কিছু থাকেও সেটাকে ঢেকে রেখে তার যে ভালোটা সেই ভালোটাকেই তুলে ধরার চেষ্টা করেন অপরদিকে যিনি কুজন তিনি কুরব করেন খারাপ কথা বলেন সুরব নাশিয়া যদি অপর ব্যক্তির ভালো কিছু থেকেও থাকে সেই ভালোটাকে গোপন করে তিনি খারাপটাকেই তুলে ধরার চেষ্টা করেন এখানেই সুজন আর কুজনের পার্থক্য কবিতাগুলোর থেকে সম্ভাব্য প্রশ্ন দিয়ে দেওয়ার কথা অনেকে বলেছিলেন তাদের জন্যই এই অংশটা যোগ করা হয়েছে এই কবিতার ওপরে সম্ভাব্য প্রশ্ন বলতে আমার চোখেই তিনটে প্রশ্নই এসেছে দু পর্যন্ত স্কুল সার্ভিসে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন করা হতো তো তার মূল্যমান তার মান থাকতো দুই যদি এবছর এরকম পরীক্ষা হয় যে দুই নম্বরের প্রশ্ন আসবে সেক্ষেত্রে আমার মনে হয় যে এই কবিতার থেকে মোটামুটি এই তিনটে প্রশ্নের উত্তর যদি আমরা করে রাখতে পারি তাহলে যথেষ্ট যদি এর বাইরেও প্রশ্ন দেয়ও তাহলেও আমাদের এই তিনটে প্রশ্নের উত্তরই সেই প্রশ্নেরও উত্তর হতে বাধ্য তবে যদি কেউ মনে করেন যে তিনটে প্রশ্নের উত্তর যথেষ্ট নয় তো তারা নিশ্চয়ই ইউটিউবেও অন্যান্য চ্যানেল কিছু তো আছে নিশ্চয়ই সেখান থেকেও সাহায্য নিতে পারেন অনেকে প্রাইভেট টিউশান পড়েন তারা সেখান থেকেও স্যারেরা নিশ্চয়ই কিছু প্রশ্ন দেবেন আলোচনা করবেন এমন কি বইপত্র আপনারা বাজারে পাবেন সেখান থেকেও হয়তো বেশ কিছু প্রশ্ন পেতে পারেন তবে আমার বিচারে যেহেতু অনেকগুলো টেক্সট সেহেতু একান্ত যতগুলো প্রশ্ন পড়লে আমার গোটাটা কভার হবে আমি শুধু সেইগুলোই করে রাখলে বোধহয় সেটা বুদ্ধিমানের মতো কাজ হবে যাই হোক প্রথম প্রশ্ন উপকার বিনা নাহি জানে অপকার কার সম্পর্কে কথা বলা হয়েছে একথার প্রেক্ষিতে কবি যে দৃষ্টান্ত দিয়েছেন তা সংক্ষেপে লিখুন প্রশ্নটা কবিতার একদম প্রথম পর্ব থেকে উপকার বিনা নাহি জানে অপকার কাদের সম্পর্কে বলা হয়েছে মহৎ মানুষ সম্পর্কে কবি কথা বলেছেন একথার প্রেক্ষিতে কোন দৃষ্টান্ত দিয়েছেন কবি কোনো মানুষের দৃষ্টান্ত দেননি তিনি একটা বৃক্ষের দৃষ্টান্ত দিয়েছেন চন্দন বৃক্ষের দৃষ্টান্ত দিয়ে কবি বলেছেন যে চন্দন গাছকে কুঠার দিয়ে আঘাত করলেও সে প্রত্যুত্তরে আমাদের আঘাত দেয় না বরং তার যে সুবাস সেই সুবাসটাই সে বিতরণ করে এর থেকেই কবি এই সাধারণ সত্যে উপনীত হয়েছেন যে পৃথিবীতে যারা মহৎ মানুষ তাদের সম্পর্ক তাদের সঙ্গে খারাপ আচরণ করলেও তারা সবসময়ই সাধু ব্যবহার অর্থাৎ ভালো ব্যবহারই করেন পরের প্রশ্ন গুণহীনে সমাদর নাই কার লেখা কোন রচনা থেকে উদ্ধৃতিটি গৃহীত হয়েছে আসলে টেক্সট থেকে যদি দুই নম্বরের প্রশ্ন আসে তাহলে একটা প্রশ্ন অন্তত এরকম উৎস নির্দেশ করতে বলবে তার জন্যই এটা দেওয়া আর কিছু নয় উক্ত রচনায় একথার প্রেক্ষিতে কোন দৃষ্টান্ত দেওয়া হয়েছে তো এই রচনাতে মাঝখানের দিকে আছে গুণহীনে সমাদর কোনোখানে নাই প্রেক্ষিতে দৃষ্টান্ত দেওয়া হয়েছে কি না কাকের দৃষ্টান্ত দেওয়া হয়েছে উত্তরটা আমার মনে হয় এরকম হলে ভালো হয় যে কবি এই কবিতাতে বলতে চেয়েছেন যে যারা গুণহীন তাদের সমাদর কোনোখানে হয় না উদাহরণস্বরূপ তিনি বলেছেন কোকিলের ডাক যেহেতু মিষ্টি সুখসারি পাখিটা যেহেতু খুব মিষ্টি পাখি তাই এই পাখিগুলো মানুষের কাছে প্রিয় এদের সুর এদের ডাক মানুষের ভালো লাগে অপরদিকে কাকের ডাক যেহেতু খুব কর্কশ তার ডাক মানুষের কানে বিষের মতো খারাপ লাগে এই কারণে কাকের সমাদর মানুষের কাছে নেই কি হয় কাক যখন কোনো বাড়িতে ডাকে তখন মানুষ সেটাকে অমঙ্গল সূচক মনে করেন এবং তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেন এর থেকেই কবি বলছেন যে যেসব মানুষ গুণহীন তাদেরকে কোনো মানুষই সমাদর করেন না তৃতীয় প্রশ্ন ভালো মন্দ দোষগুণ আধারেতে ধরে খল ও নিন্দুক রচনা অনুসারে পঙ্ক্তিটির অন্তর্নিহিত তাৎপর্য ব্যাখ্যা করুন তো উত্তর রয়েছে একদম শেষ অংশে ভালো মন্দ দোষগুণ আধারে ধরে এর প্রেক্ষিতে মানে এই কবিতাতে এই কথাটার অন্তর্নিহিত তাৎপর্য কি কবি বলতে চেয়েছেন যে ভালো মন্দ বা দোষগুণ এই যে বৈশিষ্ট্যগুলো বা ধর্মগুলো এগুলো যে আধার বা আশ্রয়কে কেন্দ্র করে আবর্তিত হয় সেই আধারের দোষগুণ অনুযায়ী এদের মাত্রাটা নির্ভর করে সাপ তার বৈশিষ্ট্যটাই হল গরল উদ্গর করা সুতরাং তাকে যতই অমৃত খাওয়ানো হোক না কেন তার গলা দিয়ে সবসময়ই গরলই বেরোবে অপরদিকে মেঘ লবণাক্ত জল পান করলেও তার থেকে যে বাড়িধারা ঝরে পড়ে সেটা সুধা সদৃশ্য কল্যাণকারী মঙ্গলময় এর থেকেই কবি এই উদাহরণে আসছেন যে অমৃত বা লবণ এটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হল এরা কোন আধারকে আশ্রয় করে আছে সেই আধারের যা বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য অনুযায়ী নিয়ন্ত্রিত হবে ভালো না মন্দ কোন ফল বিতরণ করবে আমরা সংক্ষেপে মোটামুটি এইভাবে উত্তরগুলোকে লিখতে পারি আমাদের মতো করে যাই হোক ভালো থাকবেন সবাই যদি আপনারা কমেন্টে উত্তর লেখেন আমি চেক করে দিতে পারি যদি মেল করেন আমাকে উত্তর লিখে আমি সেখানেও চেক করে দিতে পারি আর যাদের প্রাইভেট টিউটর আছেন বা কোনো অন্য কোন সূত্র থেকে যারা পান তাদের ক্ষেত্রে তো আলাদা ব্যাপার সবাই ভালো থাকবেন